বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,০০০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ আজ রবিবার সম্পন্ন হয়েছে। সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালের সভাপতিত্বে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুমন বে, করিমুন্নেসা বেগম, সুবীর দত্ত, আকি দত্ত, উপাসনাশীল ইউপি সদস্য শিল্পী দেব, কুলসুমা আক্তার, শওকত আলী, মোহাম্মদ এজাজ, আব্দুল হামিদ, নন্দন দে, শওকত হোসেন ও আজিজুল হক প্রমুখ। আমার নাম নিশান দাদা, আমি একজন বাণিজ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। দুইবাং সাধনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বাণিজ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফোর এবং ফাইভের শিক্ষা উপকরণ দিয়েছেন, তাই জন্য আজকে আমরা সবাই খুব খুশি। শিক্ষা উপকরণ বিতরণের অংশ হিসেবে আজকে আমার প্রাণের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আমি একসময় ছাত্র ছিলাম, বাণিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এসেছি তোমাদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।